ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস বিনা কারণে ইসরায়েলি হামলা করেনি বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ মন্তব্য করেন তিনি। জাতিসংঘ মহাসচিব বলেন, গত 56 বছর ধরে ইসরায়েলের দখলদারিত্বের কারণেই হামাস এ হামলা চালিয়েছে। এদিকে গুতেরেস নিরাপত্তা পরিষদে এমন মন্তব্যের পরই জাতিসংঘ মহাসচিবের তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেছে ইসরায়েল। গুতেরেসের পদত্যাগের দাবি জানিয়ে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত গিলাদ ইরদান এক্সে এক পোস্টে জানান, ইসরায়েলের জনগণ ও ইহুদিদের বিরুদ্ধে চালানো সবচেয়ে জঘন্য অপরাধের প্রতি যারা সহানুভূতি দেখায় তাদের সঙ্গে কথা বলার কোনো কারণ ও যৌক্তিকতা নেই। অবরুদ্ধ গাজার হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হামাস। ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র, এমন কথাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। অবশ্য সংঘাতের পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্র নিজেকে রক্ষা করবে বলেও জানিয়েছেন তিনি। সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। স্থানীয় সময় বুধবার ভোরে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধ বিমানগুলি সিরিয়ার সেনাবাহিনীর সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলের হামলায় গাজায় 5,800 জন নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় 1,400 জনেরও বেশি নিহত হয়েছে। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস বিনা কারণে ইসরায়েলি হামলা করেনি বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ মন্তব্য করেন তিনি। জাতিসংঘ মহাসচিব বলেন, গত 56 বছর ধরে ইসরায়েলের দখলদারিত্বের কারণেই হামাস এ হামলা চালিয়েছে। এদিকে গুতেরেস নিরাপত্তা পরিষদে এমন মন্তব্যের পরই জাতিসংঘ মহাসচিবের তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেছে ইসরায়েল। গুতেরেসের পদত্যাগের দাবি জানিয়ে জাতিসংঘ নিযুক্ত ইসরায়েলের দূত গিলাদ ইরদান এক্সে এক পোস্টে জানান, ইসরায়েলের জনগণ ও ইহুদিদের বিরুদ্ধে চালানো সবচেয়ে জঘন্য অপরাধের প্রতি যারা সহানুভূতি দেখায় তাদের সঙ্গে কথা বলার কোনো কারণ ও যৌক্তিকতা নেই। অবরুদ্ধ গাজার হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হামাস। ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র, এমন কথাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। অবশ্য সংঘাতের পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্র নিজেকে রক্ষা করবে বলেও জানিয়েছেন তিনি। সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। স্থানীয় সময় বুধবার ভোরে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধ বিমানগুলি সিরিয়ার সেনাবাহিনীর সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলের হামলায় গাজায় 5,800 জন নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় 1,400 জনেরও বেশি নিহত হয়েছে। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস বিনা কারণে ইসরায়েলি হামলা করেনি বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ মন্তব্য করেন তিনি। জাতিসংঘ মহাসচিব বলেন, গত 56 বছর ধরে ইসরায়েলের দখলদারিত্বের কারণেই হামাস এ হামলা চালিয়েছে। এদিকে গুতেরেস নিরাপত্তা পরিষদে এমন মন্তব্যের পরই জাতিসংঘ মহাসচিবের তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেছে ইসরায়েল। গুতেরেসের পদত্যাগের দাবি জানিয়ে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত গিলাদ ইরদান এক্সে এক পোস্টে জানান, ইসরায়েলের জনগণ ও ইহুদিদের বিরুদ্ধে চালানো সবচেয়ে জঘন্য অপরাধের প্রতি যারা সহানুভূতি দেখায় তাদের সঙ্গে কথা বলার কোনো কারণ ও যৌক্তিকতা নেই। অবরুদ্ধ গাজার হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হামাস। ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র, এমন কথাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। অবশ্য সংঘাতের পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্র নিজেকে রক্ষা করবে বলেও জানিয়েছেন তিনি। সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। স্থানীয় সময় বুধবার ভোরে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধ বিমানগুলি সিরিয়ার সেনাবাহিনীর সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলের হামলায় গাজায় 5,800 জন নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় 1,400 জনেরও বেশি নিহত হয়েছে।